কি আওয়াজ কোথায় সবার? তোমরা নাকি চলে যাচ্ছিলে? চলে গেলে আজকে অনেক কিছু মিস। আজকে এই সিজনে আমরা সবাই ক্লাবে, আমি তোমাদেরকে দিয়ে এই মঞ্চ দিয়ে এই সিজন শুরু করেছি। আজকে আমার কোনো টাইমের মান নেই, আমার কোনো আজকে টাইমের মান নেই। কেন মান নেই? প্রতি জায়গাতে 40 মিনিট করে 45 মিনিট আমাদের কোটা থাকে, কারণ আরও অনেক আর্টিস্ট থাকবে। বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, ধামাকা অভি বাকি আছে, এটা শুরু, ধামাকা অনেক বাকি, আরও আছে। তো তো আমি আজকে যতক্ষণ তোমরা চাইবে ততক্ষণ আমি মঞ্চে থাকব। আমি আজকে যাওয়ার কথা বলবো না, তোমরাই বলবে ওরে মা এবার যা যা যা। চ্যালেঞ্জ রইল এটা তোমাদের কাছে। সবাই ভালো আছো তো? আমি একটু কানে কম শুনি, প্রচুর দর্শক আছে। সবাই ভালো আছো তো? তোমরা ভালো নেই? ভালো নেই, ভালো করার দায়িত্ব নিয়ে আমি এসেছি, ভালো করেই যাব। এখানে যে কটা মানুষ আছে ভালো করে যাব। এদিকে বাবা মারবে না হলে, এ পাশে না এলে আমাকে। সবাই কেমন আছো? ভালো তো? আচ্ছা কারা কারা নাচবে একটু দেখি তো, কারা কারা নাচবে একটু হাত তুলতে হবে। ও পাশে একজনই নাচবে, এদিকে কারা নাচবে? নাচ হবে তো? আমি ফাটিয়ে নাচি, আমি উঠেছি নাচ দিয়ে, যতক্ষণ থাকবো কী কী হবে সেগুলো সব তোমরা বলবে, তোমরা যা বলবে তাই হবে, আমি কিচ্ছু বলবো না। আপাতত আমি এখানে এসেছি যখন, আমি তোমাদের যা বলবে তাই হবে। আচ্ছা আমার হিরোরা কোন দিকে আমি জানতে চাইছি, আও হিরো কোন দিকে, হিরো কোন দিকে, এদিকে না এদিকে। এটা বড় করে আওয়াজ দিন, আমার বন্ধুরা সবাই মিলে কোন দিকেতে রয়েছেন? আর ডান দিকের বন্ধুরা সবাই মিলে একসাথে, একটা চিৎকার হবে না? আচ্ছা বলছি যে হিরোরা কোন দিকে আমি জানতে চাইছি, এদিকে হিরো না। দেখো ব্যাপারটা হচ্ছে, যেদিকে হিরোরা বেশি ডাকবে, যাদের গলার বেশি জোর হবে, আমি সেই দিকে বেশি থাকবো। এবার কোন দিকের গলার জোর আমি একটু শুনতে চাই, হিরোরা কোন দিকে? হিরোদের কোনো গলার জোর নেই, আমি তার মানে মাছ। গলা ভেঙে যাবে। এইবার আমি জানতে চাইছি সিঙ্গেল কারা, সিঙ্গেল কারা? সবার জন্য, সবার জন্য, সব দিকে আছি, ঠিক আছে? বাবা কম্পিটিশন করে লাভ নেই, লাস্টে আমাকে কেস খেতে হবে এদিকে কম্পিটিশন করলে। কারা কারা সিঙ্গেল আছে? মানে দেখো বউ থাকতে পারে, বউ থাকা নিয়ে সমস্যা নেই আমার, বউ থাকা নিয়ে কোনো সমস্যা নেই। গার্লফ্রেন্ড কি আছে? গার্লফ্রেন্ড নেই তো? কাদের গার্লফ্রেন্ড নেই? কাদের নেই দেখি, কারা সিঙ্গেল আছে একটু দেখি, সিঙ্গেল আছে? আচ্ছা সিঙ্গেলদের জন্য একটা বিশেষ গিফট আছে আমার তরফ থেকে। দেখো ব্যাপারটা হচ্ছে যে টেলিভিশনে, টিভির পর্দাতে আমার কোনো হিরো থাকে না, সবসময়ের জন্য হিরোইনের হিরোকে নিয়ে আমি টানাটানি করতে থাকি। একটা ছেলে আর দুটো মেয়ে মিলে আমি বরাবরই টানাটানি করে এসেছি, তাই তো? শয়তানি করি, বদমাইশি করি, তাই তো? কি ঠিক বলছি না ভুল বলছি? তো মাথাটা তো নাড়ো। তো টিভির পর্দায় আমার যেরকম কোনো হিরো থাকে না, আমার আবার নিজের লাইফেও হিরো থাকে না, ঠিক আছে? আমি যেখানেই যাই আমি হিরো খুঁজতে থাকি, ঠিক আছে? আমি কি এখান থেকে হিরোদেরকে পাবো? পাবো? হিরোদের জন্য একটা বিশেষ গিফট আছে আমার তরফ থেকে, যারা যারা সিঙ্গেল হিরো, কারণ আমার মার খাওয়ার কোনো শখ নেই। তারপরে বলবে যে, তারপরে বলবে টিভির পর্দায় একটা ছেলে নিয়ে টানাটানি করো, এখানে এসেছো এখানেও আমার মালটাকে নিয়ে টানাটানি করছো, পা ভেঙে রেখে দেব, ঠিক আছে? তো যারা যারা সিঙ্গেল তাদের জন্য, কার কার সিঙ্গেল হাত তোলো দেখি, তাদের জন্য আমার তরফ থেকে চুমুকি নেয়, চুমুকি দেয় না,
এদিকে কারা সিঙ্গেল? না না, ওদিকে শুধু পাবে তার কোনো মানে, শুধু সিঙ্গেলদেরকেই দেব। আমি বৌদিদের জন্য খুব মারা গেছি, সিঙ্গেল কেউ নেই তো? কে সিঙ্গেল? ওদিকেই সিঙ্গেল, তোমাকেই তাহলে চুমু। কই আমাকে একটু চুমু দাও, চুমু দাও, এরকম কিপটে কেন তোমরা? কথা অনেকক্ষণ হচ্ছে, কথা চলবেই, আমি প্রচুর কথা বলি, গল্প করব, আর এই গল্পটা তো একা একা বকে গেলে হয় না। তোমরা যতক্ষণ গল্প করবে আমার সঙ্গে, ততক্ষণ আমিও গল্প করব তোমাদের সকলের সঙ্গে। মাঝখানে যেতে হবে তো? মাঝখানে কি যাব? না, ওদিকে যাওয়া যাবে না, খুব রিস্ক হয়ে যাবে। মাঝখানে যাব এখন না, যাদের কাছে হাত পাখা আছে হাওয়া খেতে যাব আমি মাঝখানে, একবার একটু ঘাম ঝরিয়ে নিয়ে তারপরে হাওয়া খেতে নামবো। সবার কাছে কাছে আমি যাওয়ার চেষ্টা করব, সবার কাছে যাওয়ার চেষ্টা করব, কিন্তু চলে গেলে হবে না। আমি নামবো, তোমাদের কাছে যাব, কথা দিলাম আমি, এবার যদি চলে যাও লস। আচ্ছা কী হবে এখন? নাচ তো করলাম, কী হবে এরপরে? কী হবে বলছি, কী হবে? এখন নামছি না, কী হবে? গান, ডায়লগ, ডায়লগ হবে, তার আগে কী হবে বলো? নাচ, আবারও নাচ হবে, গান বলছো? আসবো, আমি আসবো, আসবো, নিচে যাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা মোটামুটি আঠা লাগিয়ে বসে আছো, আমি নিচে এখন যাওয়া মানে তোমরা সবাই উঠে পড়বে, বাইচান্স যদি উঠে পড়ে সোজা চলে যাবে, এটা আমি করতে দেবো না। এই যে আমাকে একবার তোমরা ছুঁয়ে নেবে, নিচে যাওয়ার পরে কেউ চুমু খাবে, কেউ জড়িয়ে ধরবে, সব কিছু হবে, চুমুও খেতে দেবো, জড়িয়েও ধরতে দেবো, চলে যেতে দেবো না, ঠিক আছে? সেই জন্য আমি একদম শেষে নামবো, চুমু খেতে গেলে, জড়িয়ে ধরতে গেলে বসতে হবে তোমাদেরকে। কী হবে? গান হবে তো? আচ্ছা ওদিকেও যাবো, ওদিকেও যাবো, দেখো ওদিকেও যাবো। আচ্ছা গান হবে, আমি তো সিঙ্গার নই, আমি অভিনেত্রী মানুষ, আবার আমার গান শুনে পালিয়ে যাবে না তো? যাবে না তো পালিয়ে? সবাই থাকবে তো? আচ্ছা সবাই গান শুনবে তো নাকি? হাততালি মারো, গান দাও, গান দিলে দাও। আমি কাউকে হাততালি দিতে বলি না দিদি ভাই, তোমাদেরকেও বলবো না। হাত গ্রাম বাংলা, জি বাংলা, যেমন আকর রস নিচড়ায় সবাই নিচড়ে লো, পালিয়ে যাবে, ছাড়বো না কেউ। হাততালি সবাই বৌদিরা একদম ছাড়বে না কেউ। আমি তোমাদের একটা মানুষকেও বলবো না আমার জন্য হাতে তালি দাও। হাতে তালি তো বলে কই হয় না, যদি তোমাদের আমাকে ভালো লাগে, আমার পারফরমেন্স ভালো লাগে, তোমরা এমনি হাতে তালি দেবে। কিন্তু যেহেতু আমি ওই পাশ থেকে তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, লাইটটা যেহেতু সবসময় জ্বলছে না, তোমাদের যাতে গরম না লাগে সেই জন্য লাইটটা জ্বালাতে পারছে না, তো আমার গানের শেষে আমি একটু আওয়াজ চাই, যাতে আমি বুঝতে পারি তোমরা কেউ চলে যাওনি। আওয়াজটা পাবো তো? গানের শেষে আওয়াজটা পাবো তো? চলো সেটা বাংলা গান দিয়ে শুরু করি, এটাও নাচেরই গান, একটু ভোজপুরি হবে, আছে ভোজপুরি হবে, কারণ মেদিনীপুরে এসেছি, বাংলার মানুষের কাছে আসছি, নিজে একজন বাঙালি। আগে একটা বাংলা গান দিয়ে শুরু করব না, একটা বাংলা গান দিয়ে শুরু করব, তারপরে এক এক করে হিন্দি গান হবে, ভোজপুরি গান হবে, এক এক করে চলতে থাকবে, ঠিক আছে? হবে তো একটা বাংলা গান, আসবো তোমাদের কাছে হিন্দি গান নিয়েও আসবো। তোমরা কেউ সিরিয়াল দেখো না, সিরিয়ালটা সামনের লোকজনরা দেখে, তোমরা খালি জানো যে রাত্রিবেলা মঞ্চে একটা সুন্দরী দেখতে মেয়ে আসবে, যাই কি মেয়েটাকে দেখে আসি, এই জন্য এসছো তো? সুন্দরী মেয়ে দেখতে এসছো তো? পাক্কা আছে, পাক্কা আছে, এপাশের দর্শক একেবারে অনেস্ট, যা মনে তাই মুখে, পুরো আমার মতো। যারা সিরিয়াল দেখে, আমার যত বৌদিরা আছে, দিদিরা আছে, তারা সবাই একটু বাংলা গান, বাংলা গান চাই, এবং এই গানটা আমার সিগনেচার গান। এবছর মঞ্চে আমি এইটা ছাড়া যে কটা গান গাইব সবকটা নতুন গান গাওয়ার চেষ্টা করব, কিন্তু এই গানটা মানেই হচ্ছে সৌমি ঘোষ যেখানেই যায় এই গানটাই দিয়ে শুরু করে, তো এখানেও তার অন্যথা হবে না, এটা দিয়েও আমি শুরু করছি। প্রেমানন্দে বাহু তুলে
চড়িলো কৃষ্ণ বলি হরি হরি হরি
আনন্দে একবার বলে হরি হরি। চলে গেছে সবাই, চলে গেছে না আছে? আওয়াজটা কোথায়? কথার খেলাপ, এইসব হবে না, আওয়াজ চাই। কেউ যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, চিৎকার করবে, চিৎকার করো, মন খুলে চিৎকার করো। একদিন মজা করতে এসেছো, চিৎকার করবে তো কি করবে? দিদি ভাই ওয়ান মিনিট, একটু বরণের পর্বটা আমরা কমিটির পক্ষ থেকে সেরে নিই। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো আমি কমিটির দাদাদের একটু প্লিজ মঞ্চে ওয়েলকাম জানাবো। যারা যারা চলে যাচ্ছো, মিস করছো অনেক কিছু, বটতলা বদ্ধ পুকুর আমরা সবাইয়ের পরিচালনায় দিদি ভাইকে অক্লান্ত পরিশ্রম করে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, তাই আমরা বরণের পালা একটু করব। দিদি ভাইকে বরণ করছে আমাদের, আমরা সবার পরিচালনায় খুব অক্লান্ত পরিশ্রম করে আমাদের সহিতের হাত বাড়িয়ে দেয় সেই সাবিত্রী রায়, আপনি মঞ্চে আসবেন। দিদি ভাইকে বরণ করছে আমাদের সাবিত্রী রায়। সবাই হাতে তালি। আমি নিজের জন্য বলেছি হাতে তালি চাইবো না, চাইও না। তোমাদের ক্লাবের জন্য একটু হাতে তালি দাও, সেটা তো দিতেই হবে। এবং ব্যাজ পরিয়ে বরণ করছেন আমাদের ক্লাবের সদস্য, অন্যতম সদস্য বাবলু মাইতি।